চলার নীতি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। কোভিড 19 পরিস্থিতি অবনতির জন্য আমরা অনলাইন ক্লাসে হাজির হয়েছি। এটা তোমাদের দ্বিতীয় লেকচার। মজিদুজ্জামান ফাউন্ডেশন ইসলামিক কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আমি আসমাউল হোসনা, প্রভাষক ফিনান্স ও ব্যাংকিং, মজিদুজ্জামান ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। দশম শ্রেণী, আজকে তোমাদের চতুর্থ অধ্যায়ে অর্থের সময় মূল্য, দ্যাট মিন্স টাইম ভ্যালু অফ মানি সম্পর্কে পড়াবো। এটা টাইম ভ্যালু অফ মানির দ্বিতীয় লেকচার। প্রথম লেকচারে তোমরা যারা শুনতে পেয়েছিলে এর বাকি অংশ এখন বলা হবে। অর্থের সময় মূল্য, দেখো অর্থের সময় মূল্য আমি গত লেকচারে তোমাদের বর্তমান মূল্য সম্পর্কে পড়িয়েছিলাম, এখন ভবিষ্যৎ মূল্য সম্পর্কে পড়াবো। ভবিষ্যৎ মূল্য দ্যাট মিন্স ফিউচার ভ্যালু, যাকে আমরা এফডিডি ডিনোট করি, বর্তমানে নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগ করলে মেয়াদ শেষে যে পরিমাণ অর্থ পাওয়া যায় তাকে ভবিষ্যৎ মূল্য বলে। এখানে দেখো ভবিষ্যৎ মূল্যের সরল সুদের সূত্রটা দেয়া আছে, FB ইকুয়াল টু PB ইনটু 1 প্লাস I হোল টু দি পাওয়ার N। এখানে PB রিপ্রেজেন্ট করে প্রেজেন্ট ভ্যালু, দ্যাট মিন্স বর্তমান মূল্য, FB ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য, I ইন্টারেস্ট রেট অথবা দ্য রেট অফ ইন্টারেস্ট সুদের হার, N সমান নাম্বার অফ ইয়ার বা বছরের সংখ্যা। এরপরে দেখো আমরা ভবিষ্যৎ মূল্যের সরল সূত্র থেকে একটি অঙ্ক তোমাদের কাছে তুলে ধরলাম, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসেছো আশা করি, এখন অঙ্কটা দেখো এবং করে ফেলো। দেখো শতকরা 10% হারে বর্তমান 100 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে। তাহলে সূত্র অনুযায়ী দেখো এখানে বর্তমান মূল্য দেওয়া আছে কত, 100 টাকা, সুদের হার 10%, মেয়াদকাল এন সমান 5 বছর। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি ভবিষ্যৎ মূল্য। তাহলে এখানে দেখো আমরা সূত্রে বসাবো পিভি সমান 100, 1 প্লাস আই এর মান হচ্ছে 0.10 এন্ড পাওয়ার 5। দেন সাইন্টিফিক ক্যালকুলেটারে আমরা যখন অঙ্কটা করব তখন আমাদের 161 টাকা আসবে। তাহলে এই অঙ্কটা থেকে আমরা ধারণা করতে পারি কি জানো, বর্তমানে 100 টাকার যে মূল্য সুদের হার 10% হলে 5 বছর পরের 161 টাকার মূল্যের সমান হবে। দেখো ভবিষ্যৎ মূল্যের আর বর্তমান মূল্যের কতটা পার্থক্য সেটা আমি তুলে ধরেছি। এখন দেখো নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগ করলে মেয়াদ শেষে যে অর্থ পাওয়া যায় তাকে ভবিষ্যৎ মূল্য বলে, এটা আমরা সবাই জানি। এখন দেখো ভবিষ্যৎ মূল্যের চক্রবৃদ্ধির সূত্রটা তোমাদের কাছে তুলে ধরবো। ভবিষ্যৎ মূল্যের চক্রবৃদ্ধিকরণে দেখো সূত্রটা যেই রকম ছিল তাই থাকবে, শুধু I ডিভাইডেড বাই M ইনটু N গুণ M, এই কথাটা নতুন করে যোগ হচ্ছে। তাহলে সম্পূর্ণ কথা হচ্ছে কি জানো, FB ইকুয়াল টু PB ইনটু 1 প্লাস I ডিভাইডেড বাই M হোল টু দি পাওয়ার N গুণ M। এখানে PB সমান প্রেজেন্ট ভ্যালু রিপ্রেজেন্ট করে, বর্তমান মূল্য, ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য, I সমান ইন্টারেস্ট রেট বা সুদের হার, এন সমান নাম্বার অফ ইয়ার বা বছরের সংখ্যা, এন সমান নাম্বার অফ মান্থ বা মাসের সংখ্যা। তোমরা যেহেতু দশম শ্রেণীতে পড়ো এগুলো তোমাদেরকে অসংখ্যবার দেখানো হয়েছে তাই আমি খুব দ্রুত টেনে গেলাম। দেখো ভবিষ্যৎ মূল্যের চক্রবৃদ্ধিকরণের একটি উদাহরণ দেখো, শতকরা 13.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে 50,000 টাকা ব্যাংকে এখন জমা রাখলে 10 বছর পরে কত টাকা পাওয়া যাবে। তাহলে দেখো এখানে বর্তমান মূল্য কত দেওয়া আছে, 50,000 টাকা, সুদের হার কত, 13.5% বা 0.135, বছরে চক্রবৃদ্ধির সংখ্যা বা এম সমান দেওয়া আছে কত, 12 বার, কারণ মাসিক চক্রবৃদ্ধি বললে সবসময় আমরা এম এর মান কত ধরবো, 12, বছরের সংখ্যা এন সমান 10 বছর। তাহলে এখন নির্ণয় করতে হবে কি ভবিষ্যৎ মূল্য। দেখো সূত্রের জায়গায় মান বসাবো তারপরে সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করব, তাহলে বেরিয়ে যাবে কত বলো, 191,423.2 টাকা। তাহলে দেখো অঙ্কটা করার পর আমরা কি ধারণা উপনীত হলাম, কি ধারণা পেলাম, দেখো এখনকার 50,000 টাকা উক্ত পলিসির 10 বছর পরের 191,423 টাকার সমান মূল্য বহন করে। এরপরে আসো অর্থের সময় মূল্যের একটি গুরুত্বপূর্ণ ধাপ, প্রকৃত সুদের হারে, প্রকৃত সুদের হার বা কার্যকরী সুদের হার। আমি তোমাদেরকে ক্লাসে অসংখ্যবার বলেছি দেখো প্রকৃত সুদের হারকে বলা হয় কি জানো, ইফেক্টিভ অ্যানুয়াল রেট। তার সূত্র হচ্ছে EAR সমান 1 প্লাস আই ডিভাইডেড বাই এম হোল টু দি পাওয়ার এম মাইনাস 1 ইন্টু 100। দেখো বছরে একাধিকবার চক্রবৃদ্ধিতে ঋণ গ্রহীতা প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে তাকে প্রকৃত সুদের হার, কার্যকরী সুদের হার বা নামিক সুদের হার বলা হয়। এখানে আই সমান ডিনোট করে হচ্ছে ইন্টারেস্ট রেট বা সুদের হার, এম সমান নাম্বার অফ মান্থ বা মাসের সংখ্যা, এন সমান নাম্বার অফ ইয়ার বা বছরের সংখ্যা। দেখো প্রকৃত সুদের হারে একটি অঙ্ক তোমাদেরকে দিয়েছি আমি, গ্রামীণ মহাজন থেকে সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলে বার্ষিক সুদের হার হয়
52%। কিন্তু 52 বার চক্রবৃদ্ধি হলে প্রকৃত সুদের হার ভিন্ন হয়। নিম্নলিখিত সূত্রটির মাধ্যমে সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধির প্রকৃত হার নির্ণয় করা হলো। দেখো, সাপ্তাহিক সুদের হার আর সমান 1% বা আই সমান 1%, বার্ষিক সুদের হার আই সমান 52%, বছরে চক্রবৃদ্ধির সংখ্যা এম মানে 52 বার, প্রকৃত সুদের হার ই আর সমান কত নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, সূত্রে মানগুলো বসাবো, তারপর সাইন্টিফিক ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে পাবো কি জানো, 67.77%। তাহলে বার্ষিক 67.77% সুদের হার এবং সাপ্তাহিক 1% সুদের হার একই কথা। তাহলে দেখো, তোমাদের এখানে একটা কাজ উল্লেখ করে দিয়েছি যে মাসিক 2% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলে প্রকৃত সুদের হার কত হবে তা নির্ণয় করো। তোমরা সবাই এই কাজটা বাড়িতে করার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। এই লেকচার থেকে তোমাদের যে বাড়ির কাজগুলো দেওয়া হচ্ছে তা সশরীরে পাঠদানের সময় যাচাই করা হবে। দেখো, অনুশীলনী আছে একটা, এখানে অনুশীলনীগুলো আমি পড়ে দিচ্ছি। শুভ, সৈনিক ও মুন্না এই তিন বন্ধু একত্রে তাদের ব্যবসায়িক এলাকায় কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং সেন্টার চালু করে। তাদের সার্ভিসিং সেন্টার জন্য একটি কম্পিউটার ক্রয় করার প্রয়োজন দেখা দেয়, ফলে স্থানীয় ব্যাংক সমূহের নিকট তারা ঋণ গ্রহণের প্রস্তাব করায়। এ নামক ব্যাংকটি 20% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে এবং বি ব্যাংক 10% মাসিক চক্রবৃদ্ধি সুদে 2 বছর পর সুদ সহ ঋণ পরিশোধ করার শর্তে 50,000 টাকা ঋণ প্রদানে সম্মত হয়। তাহলে এখানে দেখো, এ ব্যাংক হতে ঋণ গ্রহণ করলে তাদেরকে কত টাকা পরিশোধ করতে হবে, তারপরে আছে বি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে কত টাকা সুদ পরিশোধ করতে হবে, তারপরে হচ্ছে ব্যাংক নির্বাচনে উদ্দীপকে বন্ধুরা কি বিবেচনা করবে, তারপরে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে। দেখো, অর্থের সময় মূল্য কি, চক্রবৃদ্ধি সুদ কি, সুদের হার বলতে কি বোঝায়, প্রকৃত সুদের হার কি, সুযোগ ব্যয় কি, তারপরে দুটো সৃজনশীল কোশ্চেন আছে। জনাব আব্দুল আলীম একটি বাণিজ্যিক ব্যাংকে 6 বছরে টাকা দ্বিগুণ হয় বলে জানতে পারলেন। তিনি ব্যাংকে 2 লক্ষ টাকা জমা রাখতে গিয়ে তার বন্ধুর পরামর্শে ব্যাংকে না রেখে 13% সরল মুনাফায় একই মেয়াদে সঞ্চয়পত্র ক্রয় করেন। সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে কিসের পার্থক্য সৃষ্টি হয়, চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিটি ব্যাখ্যা করো। জনাব আব্দুল আলীমের অর্থের ভবিষ্যৎ মূল্য চক্রবৃদ্ধি প্রক্রিয়া নির্ণয় করো। অর্থ বিনিয়োগের ক্ষেত্রে জনাব আব্দুল আলীমের সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো। তারপর হচ্ছে দেখো, জনাব ফরহাদ হোসেন তার সঞ্চিত 10 লক্ষ টাকা 10% সুদে 10 বছরের জন্য পদ্মা ব্যাংকে জমা রাখতে চান, কিন্তু তার স্ত্রী সালমা হোসেন তাকে ব্যাংকে জমা না রেখে নিজ পৌরসভায় জমি কেনার পরামর্শ দেন, যেখানে 8 বছরে জমির মূল্য দ্বিগুণ হওয়ায় এবং উক্ত সময়ের মধ্যে জমি থেকে অতিরিক্ত 2 লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা আছে। বিষয়টি নিয়ে জনাব ফরহাদ হোসেন সিদ্ধান্তহীনতায় ভুগছেন। বাট্টাকরণ প্রক্রিয়ায় অর্থের কোন মূল্যকে ভাগ করা হয়, অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যকারী উপাদান ব্যাখ্যা করো। পদ্মা ব্যাংকের সত্তানুযায়ী জনাব ফরহাদ হোসেনের অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। বিনিয়োগের জন্য জনাব ফরহাদ হোসেন কোন ক্ষেত্রটি বাছাই করা উচিত, উত্তরের পক্ষে যুক্তি দাও। তারপরে দেখো, কিছু সৃজনশীল কোশ্চেন অ্যাড করে দিয়েছি। বিধি 72 থেকে একটা কোশ্চেন দিয়েছি, ভবিষ্যৎ মূল্য থেকে একটা কোশ্চেন দিয়েছি। সবাইকে ধন্যবাদ, তোমরা সবাই সুস্থ থাকবে। আর এই অর্থের সময়মূল্য অধ্যায়টি 2টা লেকচার আমি শেষ করে দেওয়ার চেষ্টা করেছি। তারপর তোমাদের যার যেখানে সমস্যা আছে সেটা হচ্ছে কমেন্ট বক্সে বলবে, সরাসরি যখন দেখা হবে তখন জেনে নিবে, আর ক্লাস করার পরে অবশ্যই বাবা মাকে ল্যাপটপ ও মোবাইল ফোন ফেরত দেবে। ধন্যবাদ সবাইকে।